আসসালামু আলাইকুম। জানার ইচ্ছা, জানার ইচ্ছা আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করুন। হ্যাঁ, কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন ভাই। হ্যাঁ, আমার একটি বিষয় নিয়ে জানার ছিল আপনাদের, আশা করি আপনাদের কাছ থেকে একটা উত্তর পাবো। মানে আপনাদের মতে কি যে ধর্মগুলা যে সৃষ্টি, মানে ধর্মগুলা মানুষের মাধ্যমে সৃষ্টি হয়েছে? ধর্মগুলোর দাবি আছে, দাবি সম্পর্কে কোনো প্রমাণ নেই। আর ন্যাচারাল ওয়ার্ল্ড এর বাইরে একটা সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড এর একটা ক্লেই প্রায় প্রত্যেকটা ধর্মই আছে। যে আপনি কি সুপার বিশ্বাস ন্যাচারাল করেন? ওয়ার্ল্ড, শেষ করে আপনি দিন কথাটা, আমার হ্যাঁ, কথাটা শেষ আপনি কি করেন, আমার কথাটা আপনি একবার কি শেষ বিশ্বাস হবে। হ্যাঁ শেষ করেন। ন্যাচারাল ওয়ার্ল্ড এর বাইরে সুপার ন্যাচারাল একটা ওয়ার্ল্ড এর ক্লেম প্রায় প্রত্যেকটা ধর্মই করে। যে সুপার ন্যাচারাল ক্লেম সম্পর্কে একটা প্রমাণ, ধরেন কেউ যদি বলে যে ঈশ্বরের প্রমাণ দেওয়াটা টাও, কিন্তু তারপরেও তারা যে সুপার ন্যাচারাল একটা ওয়ার্ল্ড এর ক্লেম করে, সেই সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড এর কোনো অবজেক্টিভ প্রমাণ তারা দিতে পারে না। এবং যেহেতু তারা দিতে পারে না, এবং যেহেতু এটা অন্য অন্ধবিশ্বাসের মতো, সেটা একটা অন্ধবিশ্বাস, মানুষ হ্যাঁ, পারে অন্ধবিশ্বাস বানাতে এবং সেই অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে নিতে, তাহলে বলা যায় যে হ্যাঁ, ধর্ম অন্য ধর্ম মানুষের তৈরি একটা অন্ধবিশ্বাস। আচ্ছা ভাইয়া, তাহলে তো ধর্ম, যেহেতু ধর্ম আমি বাদ দিলাম, ধর্ম মাইনাস মাইনাস দিলাম, ধর্ম গুলো মানুষ তৈরি, মানে আমি নিজে থেকে বলতাছি, তাহলে অলৌকিক কিছু তো পৃথিবীতে থাকার কথা না? অলৌকিক কিছু প্রমাণ তো নাই, না না, প্রমাণ নাই, এইগুলা মানুষের মন গড়া শুধু কাহিনী শুনছি, আর অলৌকিক কিছু দেখি নাই। যেমন যেমন মুসলিমরা অন্যান্য ধর্মের অতিপ্রাকৃতিক ক্লেম হুম গুলা মোটামুটি বিশ্বাস করে না। হুম অন্যান্য মিথোলজি ক্লেম গুলা আছে, যেটা হিন্দু মিথোলজি, খ্রিস্টান মিথোলজি আর জুইশ মিথোলজি, এদের অনেক ক্লেম গুলোই তারা বিশ্বাস করে না, তাদের সেগুলোকেও তারা অন্ধবিশ্বাস মনে করে, এবং হুম এটাই এটাই বুঝতে বায়াসের পারছি। জন্য শুধুমাত্র তাদের অন্ধবিশ্বাসে যারা বিশ্বাস করে, তো বলা যায় যে আচ্ছা হ্যাঁ, এটা মাত্র কারণে একটা অন্ধবিশ্বাস। হ্যালো, আমি ইসলাম ধর্ম আর মানে অনেকগুলো ধর্ম, সনাতন ধর্ম, সবগুলো ধর্ম সৃষ্টি হবার মানে ধর্ম গুলা আসার আগে মানুষের মধ্যে, এই ধর্ম আমি আশা করি মানুষের তৈরি, ধর্ম গুলা সৃষ্টি হওয়ার আগে মানুষের মনে ধর্ম গুলা সৃষ্টি হওয়ার আগে, আপনি কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বলতে থাকে না সূত্র। হ্যাঁ, ধর্ম গুলা সৃষ্টি হওয়ার আগে মানুষের কালচার কিরকম ছিল, মানে চলাচলটা কিরকম ছিল? আই ডোন্ট নো ভাই, আই ডোন্ট নো কি ছিল। জানা যায় যে হান্টিং গ্যাদারিং একটা সোসাইটি ছিল, আচ্ছা ভাইয়া, যেহেতু ইতিহাসে মানে তো ধর্মগুলা, অতটুকু জানা যায় যে মানুষ ইয়ে করতেন, মানুষের সোসাইটি ভাগ ছিল, কিছু মানুষ হান্টিং করতো, কিছু মানুষ ফলস গ্যাদার করতো, ওইভাবেই তারা জীবন কাটাইতো। অন্যান্য অন্যান্য ওয়াইল্ড অ্যানিমেল থেকে একটু বেটার জীবন কাটাইতো, একটু তাদের কমিউনিকেশন বেটার ছিল, তাদের স্কিল একটু বেটার ছিল, ছোট এরকম। আচ্ছা আমি একটা কথা বলি, এখন তো মানে ধর্ম, ধর্ম আমি জানি এটা মিথ্যা, কিন্তু ধর্ম থাকাতে আমরা পরিবার সিস্টেম করে থাকতেছি, যেরকম মা বাবা, আপনার মা বাবা আছে না, আপনার ফ্যামিলি আছে, আপনার বোন আছে, আপনার ভাই আছে, আপনার মামা, মা আছে, বাবা আছে, সবাই আছে, আছে না? হ্যাঁ, তাহলে এরকম সিস্টেম মানে ধর্ম, ধর্মর আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না, মানে এ যুক্তিতে। এটা তো বলা যায় না ভাই, না বাবা মা ছিল না, না এটা এটাই ভাবে বলা যায় না যে ফ্যামিলি বলে না, কোনো কিছু। আপনাদের সিস্টেমে তো এবার এটাই চলবে, যেহেতু মানে ধর্ম মানে সৃষ্টিকর্তা যদি বিশ্বাস না করি, সৃষ্টিকর্তা নাই, তাহলে তো আমাদের ভিতরের বইটা, বইটুকু চলে যাবে, আর তাহলে তো মানে নিজের মায়ের সাথে চেক করা যাবে, এটা কি, এটা কি ব্যাপার, আপনি কি এটা নিয়ে কিছু বলেন? আপনি কি নিজের মায়ের সাথে শেষ করতেছেন না শুধুমাত্র আল্লাহ বলছে এই জন্য? আল্লাহবাদ, ঠিক আছে, আপনি কি কোনো সময় আপনার মায়ের সাথে চেক করতে পারবেন? আমার প্রশ্নটা অ্যান্সারটা পাইনি। আপনি কি নিজের মায়ের সাথে জীবনসঙ্গ করছেন না শুধুমাত্র আল্লাহ বলে দিয়েছেন এই জন্য? না না, আমি আপনাকে কি বলছি আপনার আপনি বুঝতে সেই পারেন না? সেই সেই ইচ্ছা জাগে আপনার, না, আমার ইচ্ছা জাগবে কেন? তাহলে কেন বলছেন আমি যে ধর্ম না থাকলে মানুষ যে আসিফ ভাই আসছে দেখা যায়, আমি আপনাকে বোঝাতে পারিনি আপনার কথাটা। ভাই তো আছে, সেটা তো আসিফ ভাই তো আছে, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কি আসলে মনে হয় যে ধর্ম না থাকলে মানুষ তার মায়ের সাথে শেষ করবে? কেননা অতি প্রাকৃতিক স্কাই ড্যাডি বলে দিবে না যে তোমার মায়ের সাথে তুমি শেষ করবে না, অবশ্যই, কারণ এটা সেখানে তো কোনো এই যে ওকে ওকে দ্যাটস মানে ফ্যাসিনেটিং যেরকম গরু ফ্যাসিনেটিং বাছুরের মানে মতো গরুর সম্পর্ক হয়ে যায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে গরু আপনাকে, বাছুরের মতো রিয়াক্ট করতেছেন না, কারণ আপনার আল্লাহ বলে দিচ্ছে, আল্লাহ না বললে আপনি ঠিকই আপনার মায়ের উপর উঠে পড়তেন গরু বাছুরের মতো। আপনি কত লাইনে মানে যাচ্ছেন না? আপনাকে যদি আল্লাহ বলতো যে তুমি যাও তোমার মায়ের সাথে করো, তাহলে তো আপনি কি করতেন?
না, গরু আছে আমি আল্লাহ, বলছে। আমি এভাবে বলি না কথা, আপনি না না, উল্টা বুঝতে আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই, আপনার কনভিনিয়েন্সের সাথে যাচ্ছে না প্রশ্নটা নাকি? একজন কত একজন করে আপনাকে কথা বলে, আপনাকে যেটা জিজ্ঞেস করছি, আপনাকে যেটা জিজ্ঞেস করছি একটু মনোযোগ দিয়ে শুনে তারপর উত্তরটা দেন। হ্যাঁ, আমি বলেন আপনাকে কি জিজ্ঞেস করেছি, ভালো করে মন দিয়ে শুনতে হবে আগে, তারপর উত্তর দিতে হবে। হ্যাঁ, আগে শুনবেন, তারপর চিন্তা করবেন, তারপর উত্তর দিবেন। তর্বর করে একটা উত্তর দিয়ে দিলাম, দিয়ে দিলি তো হইলো না। হ্যাঁ, দিয়ে দিলে লোকজন হাসবে, এখানে লোকজন আছে, লোকজন হাসাহাসি করবে আপনাদেরকে নিয়ে। এটা করেন না, আগে প্রশ্নটা শুনেন। মনে করেন এরকম একটা কাল্পনিক জগৎ আমরা, মুমিনার মায়ের সাথে সেক্স, এটা কি মানে প্রতিশব্দ সৌদ? হ্যাঁ এটা বলতেছি ফারাজ ভাই, মনে করেন যে একটা কাল্পনিক জগৎ, সেখানে আল্লাহ বলতেছে যে তোমরা তোমাদের মায়ের সাথে করো, এইরকমের একটা যদি আল্লাহ হইতো, কল্পনায় ধরলাম, ধরে নিলাম, আমরা অঙ্ক করি না, অঙ্ক অঙ্ক করে আমরা জানার চেষ্টা করি যে এরকম হইলে কি হইতো। তো মনে করেন আল্লাহ পাক আপনাকে বলছে যে তুমি করো এটা, তাহলে কি আপনি আল্লাহ পাকের নির্দেশ অনুসারে সেটা করতেন নাকি? জানার ইচ্ছা ভাই বলেন, জানার ইচ্ছা ভাই বলেন, ঠিক আছে, কথা শুনি নাই, কথা শুনি, আবার বলেন, আবার আপনার কোনো আমি কথাই শুনতে পাচ্ছি না। সৃষ্টিকর্তার ব্যাপারে, আমি সৃষ্টিকর্তার ব্যাপারে দিক দিয়ে আমি যাই নাই। আমি বলছি কি যে আপনাকে ধর্মগুলা যেটা সৃষ্টি প্রশ্ন হোক, করেছি, আপনাকে যেটা প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তরটা দেন। যদি মনে করেন আল্লাহ পাক আপনাকে বলতো এটা করো, তাহলে কি আপনি করতেন নাকি করতেন না? না এটা যদি ইসলামে থাকতো, হ্যাঁ হ্যাঁ, তাইলে তো এটা অন্য বিষয়। সেটাই তো, অন্য বিষয়টা কি আমি সেটাই জিজ্ঞেস করছি, অন্য বিষয় তো কেমন বিষয় সেটা জিজ্ঞেস করিনি। করতেন আপনি কি সেক্স করতেন করতেন কি করতেন আপনার না, মায়ের উপরে উঠে পড়তেন বলদের মতো নাকি কি করতেন? কি বলে দেন, নাকি নিজের মাথা খাটায় চিন্তা করতেন যে এটা করাটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না, ইসলামে কোনটা? ইসলামে এটা আছে নাকি? আপনি তো আপনি মন করার মত বললে হবে না, ইসলামে আছে নাকি ইসলামে এটা নাই আছে? সেটা বলি নাই ভাই, আছে ওরে নাকি নাই বলিনি, কমেন আমি ওরে বলেছি কমেন ওরে বুদ্ধিমান, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন সম্পর্কে, মানে হাইপোথেটিক্যাল শব্দের হাইপোথেটিক্যাল অর্থ বুঝবেন সিচুয়েশন ফেলে ভাই, হাইপোথেটিক্যাল শব্দের অর্থ বুঝবেন আপনি মোমিন, আপনি বাংলায় কন, বাংলায় বুঝবেন না, মানে তাত্ত্বিক, কি একটা তাই হ্যাঁ তাত্ত্বিক, একটা তাত্ত্বিক এটা বুঝবো না মোমিন, তো এটা বুঝবো না তাহলে বুঝবে নাকি ভাই? আমি বোঝাচ্ছি, দাঁড়ান, কারণ কারণ আমি বুঝাচ্ছি। মনে আসে করেন জানার ইচ্ছা ভাই, মনে করেন স্কুলে থাকতে অঙ্ক করছেন না, আপনার 5 টাকা বেকুব দিল। আসে, বেকুব আসে, চেন বেকুব আসে, জ্ঞানী আসে হ্যাঁ, আমরা অনেক বেকুব। মনে করেন যে যে দোকানে না, আপনার আপনার বেকুব অঙ্ক করতে দিল, জানার ইচ্ছা ভাই কথা শুনে নেন। মনে করেন অঙ্ক করতে দিল, তোমার 5 টাকা দিছি, দোকানে গিয়া তুমি কিনবা 3টা কলা, একটা আপেল, তোমার কাছে কয় টাকা থাকে, প্রত্যেকটার দাম 1 টাকা, তোমার কাছে কয় টাকা বাকি থাকলো, এরকমের অঙ্ক করছেন না ছোটকালে করছেন? নাকি মাদ্রাসায় অঙ্ক করায় না কোনটা? না না, আমি মাদ্রাসা বলি নাই, আপনার আমার কথা দুজন দুইজনের একজনের বুঝতে পারেন নাই কথা। হ্যাঁ পড়াশোনা আমি পড়াশোনা আবার করছেন বলি, কিনা সেটাও সেটা একটু সন্দেহের বিষয়, বাট অনুগ্রহ করে আমার যেটা কথা জিজ্ঞেস আবার করছেন, শোনেন, যেটা জিজ্ঞেস যেটা করছি জিজ্ঞেস জানার করছে ইচ্ছা ভাই, আসলে সেটাই আছে, সেটা এই অঙ্কটা অ্যানসারটা কোন করেন। এই অঙ্ক এইটাই অঙ্ক করছেন কিনা, যে ধরেন তোমার 5 টাকা একটু দেয়া হইলো, করছেন একটু এই অঙ্ক? কথা বলার সুযোগ দিবেন তো, না না, আপনাকে যেটা জানাই জিজ্ঞেস করা সেটার উত্তরটা আগে দেন। আসিফ ভাই, আসিফ ভাই বেশি বেশি লাই দেওয়া হচ্ছে, জানাই ইচ্ছা ভাইয়া। দেখেন ভাইয়া, যখন আপনি প্রশ্ন করেছেন সেটার প্রশ্নটা অ্যান্সার আমি আপনাকে দিয়েছি, যদি আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে না চান তাহলে ভাই নিজ ইচ্ছায় বের হয়ে যান, আমাদেরকে বাধ্য করে না যে আপনাকে অপমান করে বের করি। যদি উত্তর দিতে চান, কনভার্সেশন করতে চান, তাহলে প্লিজ উত্তরটা দেন, আর যদি না চান তাহলে ভাই নিজেই সেজদা পজিশনে বসে ক্রল করতে করতে চলে যান, আমাদের এটা সময় তো নষ্ট করে না, আমার কোনো এক ইচ্ছা নাই সেকেন্ড আপনার সাথে ফারাজ সময় ভাই, এক নষ্ট সেকেন্ড করার। ফারাজ ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড, জানার ইচ্ছা ভাই আপনি আরেকটু ট্রাই করি ফারাজ ভাই, আরেকবার ট্রাই করি। জানার ইচ্ছা ভাই, আপনি কি ছোটবেলায় এই টাইপের অঙ্ক করছেন নাকি করেন নাই বলেন তো, শুধু এইটুকু উত্তর দেন। অঙ্ক অঙ্ক ছাড়া তো চলবে না, অঙ্ক তো করছি, আচ্ছা, ওই ছোটবেলায় অঙ্ক করছেন, তখন কি টিচারে জিজ্ঞেসেন যে আপনি তো আমার 5 টাকা দেন নাই স্যার, আমার অঙ্ক করতে দিলে 5 টাকা তো দিলেন না স্যার, 5 টাকা না পাইলে আমি কেমনে বাজারে যাবো, এটা জিজ্ঞেস করছেন আমি নাকি কেন অঙ্কটা কেন করে? ধরে নিব, কেন 5 টাকা না দিই না আমি ধরে এগুলো নিব কেন জিজ্ঞেস এরকম? করার দরকার কি? না, এটা এই যে হ্যাঁ অঙ্কটা যে আপনাকে শিখাইছে, এই অঙ্কটা ধরে নে, ধরে নেন আপনাকে 10 টাকা দেওয়া হয়েছে, এই টাইপের অঙ্ক যখন করে মানুষ, গণিত গাণিতিক সমস্যা সমাধান করে, এটা বোঝার জন্য যে এরকমের পরিস্থিতিতে পড়লে আপনি ঠিকঠাক ভাবে করতে পারবেন কিনা বা ঠিকঠাক ভাবে চলতে পারবেন কিনা, এইটা জানার জন্য, এটা বোঝার জন্য এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করে। তার মানে এটা না যে স্যার আপনার হাতে 10 টাকা দিচ্ছে, 10 টাকা না দেওয়া লাগবে না, সত্য সত্য এটা হইতে হইব না, এটাকে এই জন্যই বলা হয় ধরে নেই, বুঝছেন? আমি আমি কি আমি আবার বলি একটা কথা, না না, আমি আপনার বলছি কথা, যে কথার উত্তরটা ধর্মগুলো দেন, বাদ দেন, কথার উত্তরটা দেন, কথার উত্তরটা সবগুলো দেন। ধর্ম বাদ দেন, ঠিক আপনাকে আছে? যদি, আপনাকে যদি, আপনাকে আমি ধরে নিতে বলছি, ধরে নেন আল্লাহ পাক আপনাকে বলছে তুমি তোমার মার সাথে করো, ইনফ্যাক্ট এই ঘটনা ঘটছেও। আপনি কি ভাই জানেন যে আদম হাওয়ার 2টা ছেলে ছিল, হাবিল এবং কাবিল, শুনছেন না? হাবিল কাবিল কার সাথে করছিল ভাই? এটা তো ফ্যামিলি ফ্যামিলি সিস্টেম হইছে, না না, কার সাথে করছিল সেটা জিজ্ঞেস করছি, ওরা ভাই বোনের সাথে, মানে ইসলামিক দিক দিয়া যেভাবে বলে ওরা ইসলামের দিক ভাই দিয়ে ভাই বোনের বোনের সাথে, সাথে করছে।
মানে ইসলামের দিক দিয়ে ওরা আপন ভাই যেভাবে বোন, বলে যে হাবিল কাবিলে ভাই বোনের সাথে সম্পর্ক, বিবাহ বন্ধনে বা এরকম হয়েছে, হাবিল কাবিলে ভাই বোনের সাথে করছে নাকি? ভাই বোনের সাথে বিবাহ হয়েছে যে ভাই আপন বোন ভাই বোন নাকি দুঃসম্পর্কের? না, আপন ভাই বোন আপন ভাই বোনের সাথে করছে, এবং আল্লাহ কি এটাকে বৈধতা দিছিল নাকি বৈধতা দেয় নাই? না, এটা তো বৈধতা না, কিন্তু মানে যে তার মানে ইসলামিক, হাবিল কাবিল অবৈধ কাজ করছে, মানে আপনারা অবৈধ না বাচ্চার না সন্তান? না না না, শুনেন আমি কথা বলি, আপনি কিন্তু না না, বিশ্বাস করেন আপনি এই মাত্র বললেন না আল্লাহ এটা অবৈধতা বৈধতা দেয় নাই। দিয়েছিল কিনা জানার হ্যাঁ ইচ্ছে ভাইয়া, না, আল্লাহ আমি কি কথা বলা বৈধতা শেষ দিয়েছিল করি, কি দেয় নাই? আপনারা বৈধতা দিয়েছিল কি দেয় নাই? আগডুম বাগডুম কথা শোনার ইচ্ছা নাই তো ভাইয়া, আরে আপনি আল্লাহ কি আগুম বাগুম বৈধতা কথা কি দিয়েছিলেন? বলছেন, বৈধতা কি দিয়েছিলেন আপনি আল্লাহ? তো জ্ঞানী লোক, এভাবে কথা বলেন বলছেন ভাইয়া, আল্লাহ আল্লাহ পাক কি কি বৈধতা বৈধতা যখন ভাই দিয়েছিলেন? বোনে করতো, হাবিল কাবিল যখন বোনের ট্রিট সাথে করে করতো, কোনো ধরনের এরকম কিন্তু ট্রিট এগুলো করে কি ব্যবস্থা? কানাকাটি করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই ভাইয়া। এরকম ধরে এরকম করে কথা বলে নাই, এগুলা বলে কোনো লাভ নাই। আপনি যদি স্পেসিফিক প্রশ্ন উত্তর দিতে না পারেন, আমরা ওইখানেই থাকবো, আমাদের পয়েন্ট মেক করার আগ পর্যন্ত ভাইয়া। আপনি যদি আমাদের পা ধরে কান্নাকাটি করে শুয়ে পড়েন, তারপরেও ওইখানে প্লিট করে কোনো লাভ হবে না। সুতরাং যদি আলোচনা চালাতে চান, তাহলে যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নটার উত্তরটা দেন। আল্লাহ কি সেটা বৈধতা দিয়েছিলেন? মা বোনের সাথে, তাদের বোন আপন বোনের সাথে যৌন সঙ্গম করার বৈধতা কি আল্লাহ দিয়েছিলেন নাকি দেন নাই? যে কোনো ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, অনেকগুলো ধর্ম দিয়েছিল আছে, নাকি দেয় বৈধতা নাই? দিয়েছিল দিয়েছিল কি আপনার দেয় ঠিক, নাই বৈধতা দিয়েছিল নাকি দেয় নাই? বুঝি নাই, আবার বলেন। হাবিল কাবিল যখন নিজের আপন বোনের সাথে করতো, তখন কি আল্লাহ পাক কি সেটার বৈধতা দিছিল নাকি বৈধতা দেয় নাই? আমরা যেভাবে হুজুর হুজুররা থেকে শুনছি, আমরা এভাবে এভাবে হুজুররা কোশ্চেন করছি, হুজুররা বলছে সেটা সেটা সেরকম মানে সে সময় দেওয়া হয়েছিল মানে বংশবৃদ্ধি সেই সময় করার দেওয়া জন্য, হয়েছিল। আচ্ছা, এটাই তো জানতে কথা চাচ্ছি বুঝছেন? যে আল্লাহ সেই সময় বৈধতা দিছিল নাকি। হ্যাঁ, তারপর আমি প্রশ্ন করছি যে এটা তো অবৈধ, তাহলে ভাই বোন তো যে এখন যে জেনারেশন, তাহলে এখন তো এটা অবৈধ, আর এর সময় বৈধ আচ্ছা, হওয়ার কারণ জানার কি? ইচ্ছা ভাই, জানার ইচ্ছা ভাই, আপন বোনের সাথে যারা করে তাদেরকে বাংলায় একটা গালি দেওয়া কথা কয়, এটা গালিটা কি আপনি কইতে পারেন? না না, বাইন তারপর কি সেটা বলেন তো। ও বাইনছো নাকি আচ্ছা, মানে আপনারা হচ্ছেন এটার সন্তান নাকি? কেন এই যে আপনি আপনারা গালি মুসলমান, দিবেন? আপনারা তো মানে মনে করেন হাবিল কাবিল, হাবিল কাবিলের মানে পয়দা না আপনারা? মানে বাংলায় যদি, আচ্ছা শুনুন, বলা হয় আমি তাহলে, শুধু, বাংলায় যদি বলা হয় তাহলে কি যে বাইন ডট ডটের পুত? হ্যাঁ, আপনারা হচ্ছেন বাইন ডট ডটের পুত, তাই না? মুসলমান গর্বিত, সম্প্রদায়ের সন্তান, গর্বিত বাইন ডট ডটের পোলা। জানার ইচ্ছা ভাই, আপনি আপনি তো নিজেকে খুব গর্বিত বাইন মনে করেন, ডট ডটের সওয়াল। এই গর্বিত একজন বাইন ডট ডটের পোলা, তাই না? ভাই ওই বলে লাভ নেই, আপনি এখান থেকে জিহাদ চালাইতে পারবেন না। আপনি আপনার নবীরা ল্যাংটা করে যদি আমি এই গাছের আসুন সাথে ভাই, আসুন, ঝুলায়, শুনুন ভাই, আপনার নবীকে যদি ল্যাংটা করে গাছের সাথে ঝুলিয়ে পাশে আমাদের বাড়ি দেওয়া হয়, তারপরেও জিহাদ চালাইতে পারবে না? ওই হ্যাঁ, ওই ওই করে লাভ নেই। হয়তো বার আগে কি করবেন, মোবাইলটাই আসার দিয়ে ভাগতে পারবেন। এছাড়া কোনো আব্দুল্লাহ কথা, দাঁড়ান আমি আপনাকে একটা জিনিস জিনিস দেখাই আপনাকে, দাঁড়ান আমাকে যদি একটু একটা সেকেন্ড দেন। ধরেন আমি যদি এভাবে এভাবে যদি আপনার দিলেন নবী শিশু কবির পাশে লাথিও মারি, তারপরেও কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, কানাকাটি করতে পারবেন, এ করতে পারবেন, মুমিনের মতো কিচ্ছু করতে পারবেন না, মোবাইলটা জিহাদ চালাতে পারবেন। আমি একটা ভিডিও দেখাতে চাই, আমি একটা ভিডিও আসিফ ভাই, দেখাতে আপনার চাই, কাছে কানাকাটি করতে চাচ্ছি একটু, আপনার কাছে, আপনাকে খুব কানাকাটি পরে ডাকছি শুনবো, ভাই, প্লিজ। কানাকাটি পরে শুনবো, টিস্যু দিব, টিস্যু দিব, অসুবিধা নেই, টিস্যু পেপারের বক্স দিব, অসুবিধা নেই, আপনি একটা ভিডিও একটু দেখেন। একটু হ্যাঁ, দেখে পর, আপনি মুমিনের কত সাথে মহান একটা আসিফ ভাই, সম্পর্ক আর খুব বাইন আলাদা, ডটের, সওয়ালের জন্য আপনি টিস্যু পেপারও দিবেন, কি মহান আপনি ভাই! বাইন টুটুটের সওয়াল, ওরে বাইন টুটুটের সওয়াল রে। আচ্ছা দেখেন ভাই, একটা ভিডিও দেখেন। যদি আল্লাহ পাক আপনাকে বলতো, হে মুমিন ভাই, মুমিনরা তোমরা তোমাদের বোনদেরকে ধর্ষণ করো, তাহলে কি আপনি সেটাকে নৈতিক হিসেবে ধরতেন নাকি অনৈতিক হিসেবে ধরতেন? শুনুন, বলি, আপনি অনেক, ভাই আপনি প্রশ্নটা তারপরে প্রশ্নটাকে কি বলছেন? আপনি বুঝতে পারেন আসুন নাই, বলি, আপনি কি ভাই প্রশ্নটা বুঝতে পারেন নাই আমি নাকি? প্রশ্ন বুঝতে পেরেছি। জাস্ট উত্তরটা দেন, এখানে হ্যাঁ, জাস্ট প্রশ্ন উত্তরটা বুঝতে দেন, পেরেছি। আমি তো পয়েন্টটা আগে বাড়াবো, এই উত্তরটা দিলে আমি আমার পয়েন্টটা মেক করতে পারবো, তাই না? আচ্ছা 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 তা আপনি প্রশ্নের আচ্ছা উত্তর না আপনাকে দিলে আমি আমি আমার বলি, আপনি পয়েন্টটা মেক বলেন করতে আপনি পারবো, প্রশ্ন করছেন না, আমি আপনি প্রশ্ন আপনি করেছেন তো, তাই না? আপনি আমার প্রশ্নের উত্তরটা না দিলে আমি আমার পয়েন্টটা মেক করতে পারছি না, আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিচ্ছেন, আর আপনি যদি মনে করেন যে এই প্রশ্নের উত্তর আমি আপনি দিবেন না, তাহলে আপনাকে বলতে হবে ভাই আমি প্রশ্নের উত্তর দিব না, সরাসরি বলেন, মানে তেনা পেতেন না বা সময় নষ্ট করেন না। আচ্ছা, আপনি থামলেন, আমি তাহলে একটু বলি। হ্যাঁ বলেন। আচ্ছা শোনো, এখন মনে করেন যে আপনি যে কোশ্চেনটা করছেন এটা, মানে আপনার, আপনি কি মনে করেন, আপনি কি করবেন? মনে করেন যে আমি আপনাকে বললাম যে আপনি আপনার ভাই আমি বোনকে কি ধর্ষণ মনে করেন, আপনি করি, কি করবেন, আমি কি মনে করি সেটা এখানে প্রশ্ন আপনি কি না, করবেন সেটা বলুন। আপনাকে আমি প্রশ্নটা একটা কারণে করেছি তো ভাই, আমি তো আমি তো পয়েন্টটা মেক যুক্তিবাদী করবো, মানুষ, আমি তো ভাই অযুক্তিবাদী আমি মানুষ, তো পয়েন্টটা বা মেক করবো, আমার, আমি আমাকে পয়েন্টটা মেক করতে দিচ্ছেন আমি না, একটা কথা বলি, আমি একটা, ভাই আপনি আমার আচ্ছা পয়েন্টটা বলি, মেক আমার করতে দিচ্ছেন আজকে, না, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে আচ্ছা না চান আপনি আপনাকে বলবেন, সে আপনি পয়েন্টটি সরাসরি একটু পরে বলবেন, মেক করতে দিন। আচ্ছা আপনি আমাকে সরাসরি বলবেন যে ভাই আমি প্রশ্নের উত্তর দিব না, তাহলে তো হইলো, কিন্তু আপনি আমার পয়েন্টটা মেকই করতে দিবেন না, আচ্ছা তাহলে আমি আলোচনাটা সামনের দিকে কিভাবে বাড়াবো বলেন। ওকে, ঠিক আছে, তাহলে প্রশ্নটা আপনার ছিল হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি বলেন যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো, তো আমি করবো কিনা, তাই তো? কথা হচ্ছে যে ফার্স্ট আমি ভাবতাম, ভেবে নিতাম যে
যেহেতু এটা বলছে তো এটা এই কথার পিছনে কোনো লজিক আছে কিনা বা এটা লজিক্যাল কিনা, হ্যাঁ, বা এটা যে বলছে এটার পারপাস কি হতে পারে বা কোন পারপাসে বলা হচ্ছে এই কথাটা, হ্যাঁ পারপাসটা আমি দেখতাম। আমার তারপর আমি অন্যদিকটাও দেখতাম যে অন্যদিকে কি বলা হচ্ছে, লাইক যেমন মনে করেন যে ইয়ার মধ্যে হাদিসের মধ্যে নাসাক মানসুক আছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা হাদিস একটা হাদিসে কিন্তু মানসুক করে, হ্যাঁ কোরআনের মধ্যে নাসাক মানসুক আছে, সো হ্যাঁ এটাই, সো এটাকে আমি দেখতাম যে এই বিষয়টা আছে কিনা, হ্যাঁ যদি না থাকতো থাকা থাকা বিষয় সেটা অনেক দূর যাচ্ছে। তো এই আলোচনাগুলো ভাই আসে, আপনি যে কোশ্চেনটা করেছেন এই সম্পূর্ণ আলোচনাটা ভাই কোশ্চেনের মধ্যে আছে, এই আলোচনাগুলোর পরে আপনি দেখতে পেলেন যে হ্যাঁ সৃষ্টিকর্তা আপনাকে এটাই বলেছে, একদম সরাসরি এই কথাটাই বলেছে যে আপনি আপনার বোনকে ধর্ষণ করেন, এটা আছে, এখন আপনি কি করবেন? আপনি যদি মনে করেন, এখন আমি আমার পয়েন্টটা মেক করি, ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আপনি উত্তরটা দিবেন না, আমি তাহলে আমার পয়েন্টটা মেক করি, আমি বলছি ভাই, আমি তো বললাম তাহলে অবশ্যই করব, সেটা যুক্তিযুক্ত এবং সেটা অবশ্যই করব, বললাম তো। দেখলেন ফারাজ ভাই, দেখলেন যে মুমিন বলল যে চিন্তে যুক্তিযুক্ত ভাবে তিনি তার বোনকে ধর্ষণ করবে, বাহ 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 বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 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 মানে মানে বাইন্ড অর্ডারের ছাওয়ালের আরেক, মানে বাইন্ড অর্ডারের একজন গর্বিত ছাওয়াল, তিনি বলছেন যদি আল্লাহ তাকে বলেন তাহলে তিনি ভেবে চিনতে যুক্তি দিয়ে তার যুক্তি দিয়ে তিনি নিজেও বাইন ডট হবেন। ফ্যাসিনেটিং আছে ভাই, এর চেয়ে ফ্যাসিনেটিং জিনিস রেয়ার ভাই, ঘটনা চিন্তা করো মোবাইল, আরে মোবাইল, মানে মুমিনের মগজ এত ইয়া যে তারা যখন দেখবে যেটা আছে সেটাই, ওরা নিজের মাথা তারা খাটাবে না, নিজের বিবেক বুদ্ধি তারা খাটাবে না, যেটা আল্লাহ কইছে সেটা ওইটাই লজিক্যাল, আল্লাহ বলছে আমার বোনকে দর্শন করতে, ওইটাই লজিক্যাল, ওইটাই লজিক্যাল, লজিক, আরে লজিক। আচ্ছা আমরা একটু জানার ইচ্ছা ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে আপনারও কি মতামত এটা যে আল্লাহ পাক যদি এটা বলে তাহলে আপনি করতেন নাকি? না আল্লাহ বলবে কেন একথা, এরকম এরকম কথা আল্লাহ বলবে কেন, সেটা ভিন্ন প্রশ্ন, তো সেটা ভিন্ন প্রশ্ন, যদি বলতো তাহলে কি, যদি বলতো শুনেন কোরআন এলাকা ওদূর চিন্তা কর, ওদূর চিন্তা করার ক্যাপাসিটি মাদ্রাসা চাপের নাই, এই মাদ্রাসা চাপ ওদূর যেতে পারবে না, ওই মুমিন তো তাও চিন্তা করে এটা বলছে, এই মুমিনের চিন্তার মতো আসে না, ওদূর চিন্তা করার ক্যাপাসিটি নাই এটার মধ্যে, এটা যদি বেশি বেশি হলে হাল চাষ করানো পসিবল, এছাড়া এছাড়া এ দ্বারা কিছু পসিবল না। আসিফ ভাইয়া আপনি তো উত্তরও দিচ্ছেন এই মাত্র, আল্লাহ কইবো কেন, আল্লাহ কইবো না, উত্তর তেলে কিসের দিলেন, বুঝতে না পারলে কি উত্তর দিলেন, এতক্ষণ তারা কি উত্তর দিলেন, দিলে এই প্রশ্ন বুঝেন নাই। আল্লাহ কি বলতো, আমি তো আল্লাহ বিশ্বাসী, খুশি মোমেনে কি খুশি, ওরে ওরে মোমেন আল্লাহ বিশ্বাসী না, চিন্তা করেন আপনি আমার কথা বুঝতে পারেন নাই, ওরে মোমেন, ওরে মোমেন অবস্থা, চিন্তা করেন এখন এখন আল্লাহরই দাদি না বলা দিতে হবে, আমি উত্তর চাইছিলাম যে উত্তরটা দিলে আমি কথা বলতে দিতাম, কিন্তু উত্তর দিচ্ছে না তাহলে বাইর করে দিতাম, সে শুনল তো আল্লাহর না দাদি না বলা দিছে, ওলে লে লে বুবে, এত শেষ এত কিউ জানার ইচ্ছা ভাই, আপনাকে শেষবারের মতো প্রশ্ন করছি, আপনি কি প্রশ্নটার উত্তরটা দিবেন, আর কোনো তেনা না পেঁচা প্রশ্নের উত্তরটা দিবেন? আপনি এটা কাজ করেন, আপনি গরুর সাথে গোয়াল ঘরে বাইরে যান সকালবেলা, আপনারা দৌড়ে নিয়ে আল চাষ করাবে, ও দূরই পারবেন ভাই, বুধাই আপনারা আল্লাহ মানুষ বানায় তৈরি করছে, কেমতের দিন যায় আল্লাহর কাছে আল্লাহর আত্মা ধরে কান্নাকাটি করেন যে আমার কেন মানুষ বানাইছো, ব্রেনটা উদয় দিয়ে অপচয় করছো কেন, আমার গরু কথাই বানাইতা, আপনি যদি নামাজ পড়তে পারেন তাহলে একটু সেজদা পজিশনে একটু বসেন, সেজদায় বসতে হয় না ওরকম, এভাবে একটু সেজদায় বসেন, সেজদায় বসলে আমি আপনাকে একটু বসেন ভাই, সেজদায় বসেন, আপনাকে সেজদায় বসেন, বসে অনেক কথাই বলে না, আচ্ছা ঠিক আছে ভাই, সেজদায় যেহেতু আই হোপ আপনি বসছেন, হ্যাঁ ভাই বিদায় হন।
ওরে বাবা রে বাবা বাবা, মুমিন মুমিন একটা জিনিস ভাই। আচ্ছা পরের জনকে দেখি।